দরপতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসই এক্স 57 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6638-এ। বেচাকেনা হয়েছে 651 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 98টির, কমেছে 247টির, আর অপরিবর্তিত আছে 34টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেট 58 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে উইথ 1% ইনক্রিজ ইন টার্নওভার। এবং আমরা দেখেছি যে সবগুলো লার্জ ক্যাপ সেক্টরই আজকে কারেকশন পরিলক্ষিত হয়েছে, তবে এর মধ্যে সবচেয়ে বেশি কারেকশন হয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে, এবং দ্বিতীয় অবস্থানেই রয়েছে এনবিএফআই সেক্টর। এখন আমরা যদি টার্নওভার বেসিসে সেক্টর মুভমেন্টের দিকে তাকাই, আমরা দেখব যে সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফলোড বাই টেক্সটাইল সেক্টর। ওয়েল, একই সাথে আমরা যদি টার্নওভার বেসিসে স্ক্রিপ্টসের মুভমেন্টের দিকে তাকাই, আমরা দেখব যে বেক্সিমকো লিমিটেড সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, এবং দ্বিতীয় তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ফরচুন এবং ব্যাডবিসি।